ভ্লাদিমির পুতিন, যাকে বলা হয় রাশিয়ার লৌহমানব, যিনি সোভিয়েত ইউনিয়নের ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছেন আজকের রাশিয়াকে। তার শাসনামলে হারানো গৌরব পুনরুদ্ধারের পথে হাঁটছে মস্কো, পশ্চিমাদের সঙ্গে কথা বলছে চোখে চোখ রেখে। কয়েক দশক ধরে এক হাতে রাশিয়া শাসন করে যাচ্ছেন পুতিন, মাঝখানে পদ ও পদবিটা বদলালেও ক্ষমতার লাগাম ছিল ঝানু এই রাজনীতিকের হাতেই। আগামী বছরই রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন, যেখানে এবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়। তবে এবার তার প্রার্থী হওয়ার ধরন বেশ আলোচনার জন্ম দিয়েছে। রুশ বার্তা সংস্থা RIA জানিয়েছে, এবার দলীয় টিকিট নয়, বরং ব্যাপক সমর্থন নিয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন পন্থী দুই আইন প্রণেতা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ায় একচ্ছত্র আধিপত্য পুতিনের হাতে, কখনো প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন ভ্লাদিমির পুতিন। আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে আরও 6 বছরের মেয়াদের জন্য তিনি জয়ী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা আন্দ্রেই তুরচাক RIA কে বলেন, পূর্ণাঙ্গ সমর্থন থাকা সত্ত্বেও পুতিন ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এবারে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। দেশটির আরেক রাজনৈতিক দল জাস্ট রাশিয়া পার্টির জ্যেষ্ঠ রাজনৈতিক সের্গেই মিরোনোভ পুতিনকে সমর্থন করেন। তিনি RIA কে বলেন, পুতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার সমর্থনে স্বাক্ষর গ্রহণ করা হবে। নিয়ম অনুযায়ী রাশিয়ার 40টি অঞ্চল থেকে অন্তত 3 লাখ মানুষের স্বাক্ষর নিতে হবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে। অনেকেই বলছেন, 71 বছর বয়সী পুতিনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আনুষ্ঠানিকতা মাত্র। রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের নিরঙ্কুশ সমর্থন এবং প্রায় প্রধান কোনো বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ না থাকায় আসন্ন নির্বাচনেও তার জয় পাওয়াটা একরকম নিশ্চিতই তার জন্য। IBTV USA, নিউ ইয়র্ক।